বলছি যে ঝন্টুর বাপ তোর ছেলে কই? এই তো পাশে পাশে আছে মনে হচ্ছে। বাবা ডাকছিলে? এই তো ঝন্টু, কাকু এসেছে, প্রণাম ফোনাম কর। আবার আমাকে নিন্দা করতে চলে এসেছে। শোনা গো আমার, কি করে বলো? কি বললি হারাম চাটা? দেখেছিস ঝন্টুর বাপ আমাকে যা তা সারাক্ষণ বলে। কে রে তুই? গোড়া চিনিস আমাকে? তুই বড় চিনিস আমাকে? না কই, আমি তো আপনার প্রশংসাই করছি। প্রশংসা প্রশংসা তো করতে হবে। আরে বন্ধু বাস এসেছে, খেতে দে, এটাও তোকে শিক্ষা দেয়। শুনে নিন, আপনারাও করতে পারেন, ভালো করে শুনুন। এটা সহজ পদ্ধতিতে সহজ বিজনেস। বিষ খাইয়ে সারে মারতে হবে। কিছু বললি? না না, আমি আর কি বলবো, আপনি আমার থেকে বড়। A few moments later. ওরে খেলাটা যা হচ্ছে না! আরে ঝন্টু, সিরিয়ালটা দেন তো, 99 তে হেভি দিচ্ছে, হেভি। নাই, এখন খেলা কিছু হবে না, পরে আসুন, পরে আসুন। কি আমার মুখের উপর তোর কথা বলছি? ঝন্টুর বাপ এই শিক্ষা দিয়েছে ছেলেকে, বড়দের সাথে মুখে মুখে কথা বলছে। হ্যাঁ রে ঝন্টু, কাকুর মুখে মুখে তুই কথা বলছিস, এত বড় তো আসপর্দা। বাবা আমি কিছুই বলিনি। জানো ঝন্টুর বাপ, সেদিন দেখলাম তোমার ছেলের মুখ থেকে ধোঁয়া উঠছে, মানে হচ্ছিল বিড়ি খাচ্ছে, পরে তো মনে হবে গাঁজা ফাঁজাও ধরে নিবে সব। না বাবা ভুল দেখেছে, শীতকালে মুখ থেকে ধোঁয়া বেরোবে নাকি মদের ফোয়ারা উঠবে। দেখেছো আবার মদও খায় মনে হচ্ছে। আল্লাহ সহ্য করবে না। না বাবাকে বলো গাঁজা মদ হিরোইন 14 গুষ্টি সব খাই আমি। দেখো ঝন্টুর বাবা, আমি এখনো বলছি ছেলেকে সামলাও, না তো পাক্কা মাথায় ঘোরাবে। হারাম জাদা এই সব খাচ্ছি না, পরে মাতলামি করে আপনার মেয়েকে নিয়ে পালিয়ে যাব। খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া।